আগামী নির্বাচনে জ্বালাও পোড়াও করতে চাইলে সে আগুনে বিএনপিকে পুড়তে হবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত মানববন্ধনে এই কথা বলেন তিনি সমাবেশে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা